ছাড়লেন মাত্র 500 টাকায়। 48 ঘন্টা পরে চাকরিতে ফিরলেন নবদম্পতি। দুজনেই পেশায় IAS আধিকারিক। জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত, জাকজমক, আড়ম্বর পূর্ণ করতেই পারতেন তারা, কিন্তু সে শখ ছিল না তাদের, বরং ছিমছাম ভাবে বিয়ে সেরেছেন তারা। বিয়ের খরচ বলতে মাত্র 500 টাকা। শুধু তাই নয়, বিয়ের 48 ঘন্টা পরে যে যার কর্মস্থলে ফিরেও গিয়েছিলেন। এই প্রেম কাহিনী আশিস বরিষ্ঠ এবং সালোনি সিদানার। রুড়কির IIT থেকে স্নাতক হয়েছিলেন রাজস্থানের বাসিন্দা আশিস। UPSC পরীক্ষা দিয়ে 2014 সালে IAS আধিকারিক হন তিনি। অন্যদিকে পাঞ্জাবের বাসিন্দা ছিলেন সালোনি, পেশায় চিকিৎসক ছিলেন তিনি। UPSC পরীক্ষা দিয়ে তিনিও 2014 সালে IAS আধিকারিক হন। UPSC পরীক্ষায় পাশ করার পর মুসৌরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম আলাপ হয় আশিস এবং সালোনির। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। প্রায় 2 বছর সম্পর্ক থাকার পর বিয়ে করেন তারা। 2016 সালে নভেম্বর মাসে আশিসের সঙ্গে গাঁটছড়ায় বাঁধেন সালোনি। তবে তাদের বিয়ের অনুষ্ঠান ছিল ছিমছাম, স্রেফ শৈশাবুত করে বিয়ে সেরেছিলেন তারা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের পরিবার। বিয়ের অনুষ্ঠান বাবদ মাত্র 500 টাকা খরচ হয়েছিল তাদের। এমনকি বিয়ে সেরে 48 ঘন্টার মাথায় যে যার কর্মস্থলে হাজিরাও দিয়েছিলেন। বর্তমানে কর্মসূত্রে ভোপালে রয়েছেন আশিস। মধ্যপ্রদেশের জবলপুরে IAS আধিকারিক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সালোনি।